নিখোঁজ স্বামী, থানায় দ্বারস্থ 16 বছরের স্ত্রী, ক্ষুধার্ত 1 বছরের কন্যা সন্তান। নিখোঁজ স্বামীকে ফিরিয়ে পাওয়ার দাবি নিয়ে 1 বছরের কন্যা সন্তানকে সাথে নিয়ে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাধাকিশোরপুর থানায় দ্বারস্থ অসহায় স্ত্রী। থানায় করা হয় নিখোঁজ ডায়েরি। নিখোঁজ হওয়া ব্যক্তির নাম মিঠুন দাস, বয়স 29, বাড়ি গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন গোকুলপুর গোলটিলা এলাকায়। এদিকে নিখোঁজ হওয়া মিঠুন দাসের স্ত্রী সুস্মিতা সরকার দাস সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান, গত 15ই অক্টোবর তার স্বামী মিঠুন দাসকে গোলটিলা এলাকায় চুরি করার অপবাদ দিয়ে 16ই অক্টোবর সন্ধ্যে রাতে তার ভাড়া বাড়িতে সালিশি সভা করা হয়েছিল এলাকার মাতব্বরদের নিয়ে। সালিশি সভায় অপমানিত হওয়ায় বাড়ি থেকে কাউকে কিছু না বলে স্ত্রী এবং 1 বছরের কন্যা সন্তানকে বাড়িতে ফেলে রেখে নিখোঁজ হয়ে যান মিঠুন দাস। পরবর্তীতে নিখোঁজ হওয়া মিঠুন দাসের স্ত্রী সুস্মিতা সরকার দাস তার স্বামীকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং টেলিফোনে যোগাযোগ করতে গিয়েও না পেয়ে পরে অবশেষে দীর্ঘ 1 মাস পর স্বামীকে খুঁজে বের করার দাবির জন্য এবং 1 বছরের শিশুকন্যার খাবারের আর্জি জানিয়ে থানায় দ্বারস্থ হয়েছেন অসহায় স্ত্রী সুস্মিতা সরকার দাস। এদিকে পুলিশ সুস্মিতা সরকার দাসকে আশ্বাস দিয়েছেন অতি সত্বর তার স্বামী মিঠুন দাসকে খুঁজে বের করে দেবেন। তারা মালিকে তারা সাবধান করে দিতে পারে, আর কোনোদিন করিস না, তা বউকে চলে সুন্দর এতে গেছে এখন তো কোনো খোঁজ নাই। মিঠুন দাস বাড়ি তো আজকে থানায় এসে স্বামীর নিকুটদারি করতে, আপনি কি না? সুস্মিতা দাস। কি কারণে বাড়ি থেকে বাইরে সেটা সেম বুঝতেন? আপনাদের বিয়ে হয়েছিল কত বছর হয়েছে? ও কোন সন্তান আছে আপনাদের? কত বয়স? পুলিশ থানাতে নিকুটদারি করছে, পুলিশ কি কইছে? তারা আশা দিয়ে স্বামীরে বের করে দেবে। কি আপনার স্বামীর নাম জানি কি বলেন? মিঠুন দাস। বাড়ি? আপনার নাম? সুস্মিতা সরকার দাস। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।